আপনারা সবসময় বলে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের পক্ষে থাকে, আমি বলি হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগ সবসময় লুটপাট করে, জুলুম নির্যাতন করে। বিএনপি কখনো নির্যাতন করে না, বিএনপির কোন লোক কোন হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করে না। আর যদি বিএনপির নাম ভাঙিয়ে কোন লোক ক্ষতি করার চেষ্টা করে, আপনারা আমাদের বলবেন, আমরা তাদের কঠিন শাস্তি দিব, আইনের আওতায় নেওয়ার ব্যবস্থা করব। আমরা সবসময় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়ের লোক বাংলাদেশের লোক, তারা ভারতের লোক না, তারা বাংলাদেশে ভোট দেয়। আগামী নির্বাচনে আপনারা যদি বিএনপি নির্বাচন করে, আপনারা কি বিএনপি কে ভোট দিবেন? ভোট দিবেন মনে না? আপনারা ভোট দিবেন, আমরা নির্বাচিত হয়ে আপনাদের সেবা করব, আপনাদের পাশে থাকব, আপনাদের আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না। কারণ একটি দল যে আওয়ামী লীগ সবসময় হিন্দুদের টেক ব্যবহার করে, যে বলে তারা হিন্দুদের উপকার করে, কিন্তু দেখা যায় সারা বাংলাদেশে যে পরিসংখ্যান দেখা দেওয়া আছে, সেখানে আওয়ামী লীগের লোকেরা হিন্দু সম্প্রদায়ের জায়গা সম্পত্তি দখল করেছে, বিএনপির লোকেরা দখল করে নাই। কারণ তারা সেই টেক ব্যবহার করে মানুষকে ভয় দেখায়। আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। কারণ আপনাদের দুর্গা পূজায় আমরা কিন্তু প্রত্যেকটা মণ্ডপে আমাদের যুব দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি যেন কোন রকমের কোন গন্ডগোল ক্ষতিগ্রস্ত যেন হিন্দু সম্প্রদায় না হয়। এবং এই যে আপনাদের গতকাল যে গত দুই দিন পূজা গেছে, আমরাও আমরা বিভিন্ন এলাকায় মন্দিরে গেছি, হিন্দু সম্প্রদায়কে বলেছি যে আমরা কোনোদিন আমাদের দ্বারা আপনাদের ক্ষতি হবে না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা বাংলাদেশি, বাংলাদেশেই আপনাদের ঠিকানা, ভারত আপনাদের ঠিকানা না। আপনারা বাংলাদেশে সবসময় ভোট দিয়ে আসছেন, বাংলাদেশ সবসময় সরকার গঠনে আপনারা ভূমিকা রাখছেন, আগামী দিনের যে নির্বাচন হবে, কারণ বর্তমানে 15.5 বছর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, মানুষ ভোট দিতে পারে নাই। আগামী দিনে আপনারা ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করবেন যে আপনাদের পাশে থাকবে, এবং সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা তারেক রহমান এই 17.5 বছর 1-11-এর 2 বছর, আওয়ামী লীগের 15.5 বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন বাংলাদেশে। আমাদের অনেক সহযোদ্ধা ভাই খুন হয়েছে, তারপরও আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। এই বিগত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমাজ যখন আমাদের এই আন্দোলনের পাশে থাকে, তখন এই ছাত্র সমাজকে যখন হত্যা করা হয় ছাত্রদেরকে, তখন এদেশের সমস্ত মানুষ রাজপথে এসেছে। আপনাদের মতো লোকেরাও রাজপথে ছিলেন, আমাদের মা বোনরাও ছিল, আমাদের স্ত্রীরা ছিল, আমাদের অনেকের সন্তানরা ছিল, যারা কলেজে পড়ে তারাও ছিল। সেই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে আমরা পতন ঘটিয়েছি। এই সরকারের প্রধান এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।